सुप्रिय शिक्षार्थी, आज के आलोच्य विषय मैथमेटिक्स चैप्टर 11 एक्सरसाइज 11.1 फॉर क्लास 9। देखो चैप्टर 11 टा बोलते अलजेब्रिक रेशियो एंड प्रोपोर्शन। असल रेशियोटा कि जो कि करी दो क्वान्टिटर भेतर जो करी कम्पेयरिंग करी तेल ये जिसटा के क्यों बोलबो रेशियो बोले। और प्रोपोर्शन तर मैंने एक क्वान्टिटी जतटुकू बाढ़ ठीक और एक क्वान्टिटी कतटुकू बाढ़ तर अनुपात रेशियोटार साथ। देखो हमें एखे आज के डिसकस करब एक्साम्पल थ्री नहीं। एक्साम्पल थ्रीटा से देखो आगे बोल से इफ ए रेशियो बी इक्वल बी रेशियो सी प्रूव दैट ए प्लस बी बाय बी प्लस सी होल स्क्वायर इक्वल ए स्क्वायर प्लस बी स्क्वायर डिवाइडेड बाय बी स्क्वायर प्लस सी स्क्वायर। तेल आगे लिखते हैं देखो एक्साम्पल थ्री आगे लिखते हैं गिवेन दैट ए रेशियो बी इक्वल बी रेशियो सी এটা আমার গিভেন আছে। হ্যাঁ, এটাকে আমরা কীভাবে লিখব এ বাই বি ইকুয়াল বি বাই সি অতএব বি স্কোয়ার ইকুয়াল এ সি। এটা আমাদের রেশিওটাকে কনভার্ট করলে এমনটা আসে। এবার দেখো কী করতে হবে আমাদের। এবার আমরা লেফট সাইডটা নেব। দেখো লেফট সাইডটা কী আছে আমাদের এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এটাকে বাংলা আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেন এটা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা বি স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দিই। দেখো বি স্কোয়ার ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে এখানে আমাদের কী আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে এ সি ডিভাইডেড বাই এ সি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা কি করি দেখো তো এটা কমন নেই, আমরা নিউমারেটর থেকে এ কমন নিলাম তাহলে এখানে কি থাকে এ প্লাস টু বি প্লাস সি ডিভাইডেড বাই এখানে আমরা সি কমন নেই এ প্লাস টু বি প্লাস সি। দেখো এটাতে কেটে যাবে, কেটে গিয়ে কী থাকবে এ বাই সি ঠিক। আবার আমাদের কি করতে হবে রাইট সাইডটাকে নিতে হবে। দেখো রাইট সাইডটাকে নেব, রাইট সাইডটা কী আছে রাইট সাইডটা দেখো আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বি স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস এ সি এ সি প্লাস সি স্কোয়ার। এখানে আমাদের কী কমন গেলে এ কমন গেলে এ প্লাস সি ডিভাইডেড বাই সি কমন গেলে এ প্লাস সি এটাতে কেটে দেয়, কেটে গেলে কী থাকে এ বাই সি। দেখো লেফট সাইড রাইট সাইড ইকুয়াল, তাহলে আমাদের লিখে দিতে হবে সো সো এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কী লিখবে এটা প্রুভ ঠিক। আমাদের এই টাইপের ম্যাথস দেখো এক্সারসাইজের 7 নম্বরের ম্যাথসগুলো এই টাইপের ম্যাথস, এই ম্যাথগুলো করে ফেলবো এক্সারসাইজের 7। আমাদের সিমিলার ম্যাথস এক্সারসাইজের 7-এর অল ম্যাথসগুলো। এবার চলে এসে দেখো আমাদের এক্সাম্পল 4, এক্সাম্পল নাম্বার 4 এখানে কি বলছে যে গিভেন এ বাই বি ইকুয়াল সি বাই ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি লেট এ বাই বি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে, অতএব এ বাই বি ইকুয়াল কে এ ইকুয়াল বি কে অ্যান্ড সি বাই ডি ইকুয়াল কে অতএব সি ইকুয়াল ডি কে। দেখো এটা আমরা লিখতে পারি, এবার যদি এটা লিখতে পারি তাহলে আমরা এখান থেকে লেফট সাইডটাকে নেব নিয়ে দেখি কী আসে। দেখো আমাদের লেফট সাইডটা, লেফট সাইডটা আসবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা কী আছে এর ভ্যালুটা আছে বি কে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ডি কে হোল স্কোয়ার। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখো এখানে কী আসে বি স্কোয়ার
के स्क्वायर प्लस बी स्क्वायर डिवाइडेड बाई बी स्क्वायर। सॉरी हमारे एखे लेफ्ट साइड टा सिल होच्छे सी स्क्वायर लेफ्ट लेफ्ट साइड टा सिल एटा जे ए स्क्वायर माइनस बी स्क्वायर तार माने आमरा ए स्क्वायर माइनस एटा कि बसाइते पारि बी के स्क्वायर माइनस बी स्क्वायर छिल बी स्क्वायर के स्क्वायर माइनस बी स्क्वायर एटा छिल आमादेर। ताहले एखाने आमरा जदि एटा बसाइते पारि देखो आमरा एखाने बी स्क्वायर टा कमन एले के स्क्वायर प्लस वन डिवाइडेड बाई बी स्क्वायर कमन एले के स्क्वायर माइनस वन इक्वाल के स्क्वायर प्लस वन बाई के स्क्वायर माइनस वन एटा आमादेर लेफ्ट साइड। ठीक सिमिलार भावे आमादेर राइट साइडटा निते हबे। राइट साइडटा निये देखी राइट साइडटा कि आछे आमादेर राइट साइड आछे आमादेर देखो ए सी प्लस बीडी एंड ए सी माइनस बीडी। एखाने ए सी माइनस बीडी एगुलो रये गेछे देखो एखाने आमादेर एर भ्यालुटा कि बी के सी एर भ्यालुटा डी के प्लस बीडी डिवाइडेड बाई बी के इंटू डी के माइनस बीडी। एखान थेके आमादेर कि कमन जाए बीडी कमन जाए बीडी कमन गेले के स्क्वायर प्लस वन बीडी कमन गेले के स्क्वायर माइनस वन इक्वाल के स्क्वायर प्लस वन बाई के स्क्वायर माइनस वन। सो लेफ्ट साइड राइट साइड इक्वाल देन आमरा लिखते पारी एखाने जे कि लिखते पारी देखो যেহেতু আমাদের লেফট সাইড রাইট সাইড ইকুয়াল দেন লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ সি প্লাস বিডি ডিভাইডেড বাই এ সি মাইনাস বিডি। এটা কী হবে আমাদের শোড শোড। সো এক্সাম্পল ফোরের মতো আমরা এক্সারসাইজে যে ম্যাথসগুলো করবো ম্যাথসগুলো হচ্ছে এক্সারসাইজের আমাদের দেখো ম্যাথস নাম্বার নাইনের ম্যাথসগুলো এইভাবে আমাদের করতে হবে। এবার চলে আসো দেখো আমাদের এক্সাম্পল ফাইভ এক্সাম্পল ফাইভতে কী বলেছে সলভ এত ইকুয়াল ওয়ান আমাদের বলেছে সলভ কী বলছে দেখেন গেভেন ওয়ান মাইনাস এ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ এক্স ইন্টু ওয়ান প্লাস বি এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি এক্স ইকুয়াল ওয়ান। এটা থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্সের ভ্যালুটা কীভাবে বের করবো দেখো এক্সের ভ্যালুটা বের করতে হলে আমাদের অবশ্যই এই যে কমপ্লেক্স পার্টটা যেটা আছে সেটাকে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে দেখো ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল অপোজিট সাইডে চলে গেলে রুট আবার ওয়ান মাইনাস বি এক্স বাই ওয়ান প্লাস বি এক্স। বোথ সাইড স্কোয়ারিং করবো এবার আমরা বোথ সাইড স্কোয়ারিং করবো স্কোয়ারিং কেন করবো এই রুটটাকে আউট করার জন্য। দেখো আউট করলে এটা কী হবে এটা আমাদের ফর্মুলা হয়ে গেছে। তাহলে ফর্মুলা ফেলি ওয়ান মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়ান প্লাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস বি এক্স ওয়ান প্লাস বি এক্স। এবার আমাদের এটাকে সলভ করার জন্য কী করতে হবে কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো করতে হবে। দেখো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো কীভাবে করবো আমরা আমরা অল টাইম জানি যে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করতে হলে আমাদের নিউমারেটরটা ফিক্সড রাখতে হয় আর ডেনোমিনেটরটা সবসময় কী হয় চেঞ্জ হয়। দেখো তাহলে কম্পোনেন্ডো করি দেখো ওয়ান মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভিডেন্ডো করলে ওয়ান মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস বি এক্স প্লাস ওয়ান প্লাস বি এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি এক্স
माइनस वन माइनस बी एक्स देखो वन वन केटे जाए बी एक्स केटे जाए एक क्षेत्र में क्या है टू एक्स केटे जाए वन वन डिडक्ट हो जाए एखे एक्स स्क्वायर बाद हो जाए हो जा देखो हमारे ये कि न्यूमरेटर न्यूमरेटर थकसे जे टू माइनस टू ए स्क्वायर एक्स स्क्वायर प्लस टू ए स्क्वायर एक्स स्क्वायर और नीचे कि थकसे माइनस फोर ए एक्स इक्वल टू डिवाइडेड बाई माइनस टू बी एक्स देखो ये माइनस टू द्वारा एखे हमें टू द्वारा डिवाइड कर दी तर मैंने जो कमन नहीं बद दिए दी तेज़ क्यों थे वन प्लस ए स्क्वायर एक्स स्क्वायर डिवाइडेड बाई टू एक्स इक्वल एखे कि थे वन बाई एक्स एक्स बद एखे एक्स एक्स बद टू बद तमें बी थक एबार्बा कि करब एक क्षेत्र में सल्यूशन करार्जन जेहेतु एक्सर भैल्यू आनते हैं एक्सर भैल्यू आनते गांधी डायरेक्ट मल्टीप्लीकेशन करते हैं आसले कि एक्सटा के बद दीते ना एक्सटा के रेखे दीते हैं देखो एबार मल्टीप्लीकेशन करी कि आशा देखी जे एखे हमारे आसबे बी एक्स प्लस ए स्क्वायर बी एक्स क्यूब इक्वल टू ए एक्स एबार कि हबे एटा आमादेर सबगुलोके एकदिके निये आसि एने एक्सटा कमन एले बी प्लस ए स्क्वायर बी एक्स स्क्वायर माइनस टू ए इक्वल जिरो देखो हेयर एक्स इक्वल जिरो एंड बी प्लस ए स्क्वायर बी एक्स स्क्वायर माइनस टू ए इक्वल जिरो तेल ये कि आसे हमें एक्स स्क्वायर इक्वल टू ए माइनस बी डिवाइडेड बाई ए स्क्वायर बी अतए एक क्षेत्र के लिखते परि देखो कि लिखते परि এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখি দেখো একটু লেখা যায় টু এ বাই এ স্কোয়ার বি মাইনাস বি বাই এ স্কোয়ার বি এটাকে অ্যারেঞ্জ করে লিখলে আমাদের এটা আসে আসার পরে আমরা কি এটাকে লিখতে পারি দেখো কী লেখা যায় আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের ক্যাটাগরি করলে চলে আসবে যে টু বাই এ বি মাইনাস ওয়ান বাই ए स्क्वायर टू बाई ए बी माइनस वन बाई ए स्क्वायर वन बाई ए स्क्वायर टा कमन नहीं वन बाई ए स्क्वायर टा कमन नहीं लेखने आसबे टू ए बाई बी माइनस वन तो एटा बोलते कि बोझा एक्स स्क्वायर अतएव एक्स बोलते बोझा प्लस और माइनस वन बाई ए प्लस और माइनस वन बाई ए रूट ओवर टू ए बाई बी माइनस वन ये हमारे रिक्वायर सल्यूशन देखो एवं रिक्वायर सल्यूशनगुलो कि हबे सो सल्यूशन जीरो कमा प्लस और माइनस वन बाई ए रूट ओवर এটা আসবে আমরা এই টাইপসের ম্যাথগুলো যেগুলো আছে আমাদের এক্সারসাইজে দেখো এক্সাম্পল ফাইভ সিক্স সিমিলার ম্যাথস আচ্ছা সিক্স নাম্বার আমি ম্যাথটা করবো এবং আমাদের এই টাইপের ম্যাথসগুলো আছে হচ্ছে এক্সারসাইজের এইট নাম্বার ম্যাথস এই ম্যাথগুলো আমরা সব সলভ করবো এই পর্যন্ত তো সবাই ভালো থাকি ধন্যবাদ।